সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। আমরা দেখি যোহন 3:18, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো প্রভু, আর এই সুন্দর দিনে তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও, যা কিছু আলোচনা করবো তোমার সকল সন্তানদের জীবনে তুমি কথা বলতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বলছেন যে যে তাহাতে বিশ্বাস করে। আমরা বিশ্বাসের বিষয়ে আমরা শুনেছি যে বিশ্বাসে অন্ধ বর্তিময় সে সুস্থতা পেয়েছে, বিশ্বাসের শক্তিতে, বিশ্বাসের মধ্য দিয়ে আমরা দেখি যে একজন মহিলা তার 12 বছরের রোগ ছিল সে সুস্থ হয়েছে। কিন্তু আজকে আমরা দেখব যে বাইবেলে লেখা আছে যে বিশ্বাসে যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যে বিশ্বাস করবে তাহার আর বিচার করা যাবে না। কোন বিচার তিনি করবেন না? যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয় আগমনে আসবেন এবং তিনি বিচার করবেন সকল মানব জাতিকে। আর সেই বিচারের বিষয়ে প্রভু যীশু তিনি বলছেন যে যে তাহাতে বিশ্বাস করবে তাহার আর বিচার করা যাবে না। অর্থাৎ প্রভু যীশুকে যারা বিশ্বাস করবে তাহাদের আর দ্বিতীয় আগমনে বিচার করা হবে না। ঈশ্বরের বাক্য থেকে আজকে সেই বিষয়, সেই বার্তা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন যে আমরা যদি যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের আর বিচার করা হবে না। কিন্তু বলছে যে যে বিশ্বাস না করে তাহার কিন্তু বিচার হবে, তাহার বিচার হইয়া গিয়েছে। কারণ তাহার বিচার কেন হয়েছে? কারণ সে ঈশ্বরের একজাত পুত্র যীশু খ্রিস্টের নামেতে বিশ্বাস করে নাই। তাই যীশু খ্রিস্টের নামেতে যারা বিশ্বাস করে নাই তাহাদেরও বিচার হয়ে গিয়েছে, এবং যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করবে তাদের কিন্তু আর বিচার হবে না। তাই এই বিষয়ের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আজকে আমাদেরকে কী বলতে চাইছেন? আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের আর বিচার হবে না, ঈশ্বর কিন্তু আমাদেরকে রক্ষা করবেন, ঈশ্বর আমাদেরকে দয়া করবেন। বাইবেলে বলছে মার্ক তার 16:16 বলছে যে বিশ্বাস করে এবং বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে, আমেন। অর্থাৎ মার্ক 16:16 আজকে আমরা দেখি যে লেখা আছে যারা বিশ্বাস করবে এবং বাপ্তাজিত হইবে, যীশু খ্রিস্ট নামেতে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে যারা বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, অর্থাৎ উদ্ধার সে পাইবে, সে মুক্তি পাইবে। কিন্তু যারা অবিশ্বাস করবে সে যীশু খ্রিস্টকে তাদের কিন্তু দণ্ডাজ্ঞা করা যাবে, অর্থাৎ তারা কিন্তু শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করবে। আর সেই শাস্তি ভোগ কোন সময় তারা সেই শাস্তি ভোগ করবে? কারণ তাদের বিচার হবে আর সেই বিচারে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে। তাই আজকে আমরা দেখি যে যীশু খ্রিস্টতে যদি আমরা বিশ্বাস করি আমাদের বিচার হবে না, এবং সেই সঙ্গে সঙ্গে বলছে আমরা যীশু খ্রিস্টতে বিশ্বাস করলে কিন্তু আমরা পরিত্রাণ পাইব। অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে প্রথম যে বিষয়, আমরা কিন্তু বিচার আমাদের আর করা হবে না, এবং দ্বিতীয় বিষয় যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আমাদেরকে পরিত্রাণ আমরা পাব। যখন 3:36 বলছে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পায় না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে, আমেন। অর্থাৎ যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করছে তারা কিন্তু অনন্ত জীবনও তারা পাবে। আজকে বিশ্বাসের বিষয়ে আমরা দেখি, সুস্থতার বিষয়ে আমরা জেনেছি, কিন্তু আজকে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের বিষয়, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করলে আমরা কিন্তু অনন্ত জীবনও আমরা পাবো, যে জীবন কোনো দিন শেষ হবার নাই। এবং যোহন 5:24 সেখানে বলছে যে সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন
তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আমেন আমেন হালেলুয়া। যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করবে তারা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর পরে যে জীবনটা সেই জীবন, হ্যাঁ অনন্ত জীবন, সেই জীবন কিন্তু তারা লাভ করবে যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করে। আজকে আমাদের ঈশ্বর বাক্য থেকে শিক্ষার যে বিষয়, যোহন 1:18 বলছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। আমেন। পিতা ঈশ্বরকে কেহ কখনো দেখেনি, কিন্তু যীশু খ্রিস্ট কিন্তু পিতা ঈশ্বরকে প্রকাশ করেছেন সমস্ত মানব জাতির কাছে, কারণ প্রভু যীশু বলছেন যে পিতা এবং আমি আমরা এক। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের পিতা ঈশ্বরকে প্রকাশ করেছেন, সেই মধ্য দিয়ে কিন্তু প্রভু যীশু বলছেন আমি পথ সত্য জীবন, যে কেউ আমা দিয়ে না আসে সে পিতার কাছে যাইতে পারে না। আমেন। সেই মধ্য দিয়ে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু পিতাকে প্রকাশ করেছেন, তাই আমরা সেই প্রভু যীশুতে আমরা যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমরা পিতাকে আমরা বিশ্বাস করছি। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে আমরা পিতার সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারছি। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে আমরা সত্য পথে চলতে পারছি। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে আমরা জীবনের পথে চলতে পারি। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে আমরা সঠিক পথে চলার সুযোগ আমরা পাই। এবং যোহন 6:40 বলছে, কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। আমেন হালেলুয়া। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তারা শেষ দিনে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সকলকে জীবিত করবেন, শেষ দিনে আবার তাদেরকে উঠাবেন। হালেলুয়া। তাই প্রভু যীশুকে বিশ্বাস করা মানে কিন্তু শেষ দিনে আবার নিজেদেরকে জীবিত করে তোলা। যোহন 6:47 বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সত্যি সত্যি বলে দুইবার তিনি বলছেন যে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তারাই কিন্তু অনন্ত জীবন পাবে। যোহন 20:33 বলছে যে, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আমেন। অর্থাৎ আমরা যদি যীশুকে বিশ্বাস করি এবং তিনি আমাদের খ্রিস্ট উদ্ধারকর্তা, তা আমরা সেই উদ্ধারকর্তা থেকে জীবন আমরা প্রাপ্ত হইব। অর্থাৎ আমরা যীশুকে বিশ্বাস করলে আমরা জীবন প্রাপ্ত হইব। ইব্রীয় 2:3 বলছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কী প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত এবং যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে ধূলিকৃত হইল। আমেন। অর্থাৎ আজকে আমাদের মনে রাখতে হবে, বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যে আমরা বিচারে আনিতে হইব না, অনন্ত জীবন পাব। বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাব সেই প্রভু যীশু খ্রিস্টকে, যে এমন পরিত্রাণ আমরা অবহেলা যদি আমরা করি, যিনি আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন তাকে যদি আমরা অবহেলা করি তাহলে আমরা আর কীভাবে রক্ষা পাইব? ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা তাহলে কীভাবে রক্ষা পাইব, আমাদের আর রক্ষা পাওয়ার কোনো পথ নেই। তাই আমাদেরকে রক্ষা পেতে হলে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে যাই, আপনারা আসুন শুরু থেকে শেষ অবধি আমাদের প্রভু যীশুকে আমরা বিশ্বাস করুন, কারণ তিনি আমাদের পরিত্রাণ দিতে পারেন না। তাকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমরা রক্ষা পাওয়ার আর কোনো পথ আমরা পাবো না। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে শুরু থেকে শেষ অবধি বলতে চাই, আসুন তার চরণতলে আমাদের জীবনকে রাখি, নির্ভর করি এবং বিশ্বাস করি, যাতে আমাদের রক্ষা করার যে দয়া তিনি করেছেন তা আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু।